শিরোনাম দেখে চমকে যাওয়ার প্রয়োজন নেই, শিরোনামটা সত্যই। মাত্র 100 টাকা খরচ করে আপনি একটি সরকারি চাকরি বাংলাদেশ পুলিশে যোগ দিতে পারেন, আর 100 টাকা খরচ করে পড়তে পারেন বাংলাদেশ পুলিশের গর্বের এই ইউনিফর্ম। সুবর্ণ এক সুযোগ এসেছে, কনস্টেবল পদের সার্কুলার হয়েছে, 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির ভিতরে আপনি আবেদন করতে পারেন। এই আবেদনটা করতে হবে অনলাইনে police.teletalk.com.bd, এই লিঙ্কে ক্লিক করলে আপনি বিস্তারিত পাবেন। এখানে আবেদন ফর্ম অনলাইনে আবেদন করতে হবে, আর এই আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 18 থেকে 20। 28 ফেব্রুয়ারি তারিখে যদি আপনার বয়স 18 হয় আপনি আবেদন করতে পারবেন, 28 ফেব্রুয়ারি যদি আপনার বয়স 20 বছরের মধ্যে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, আপনার SSC বা সমমানের কোনো পরীক্ষায় পাস, আপনার GPA 2.5 হলে হবে, আপনার শারীরিক কিছু যোগ্যতা থাকতে হবে। আপনি যদি পুরুষ কনস্টেবল পদে আবেদন করেন আপনার হাইট হতে হবে কমপক্ষে 5'6", অতিরিক্ত হলে কিন্তু প্লাস পয়েন্ট। আপনার বুক হতে হবে 31 থেকে 33, আপনার ওয়েট হতে হবে হাইটের সাথে সামঞ্জস্য, আপনার চোখ হতে হবে 6x6, আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। আর আপনি যদি ক্ষুদ্র নিরীগোষ্ঠী বা মুক্তিযোদ্ধায় কোঠায় হন সেই ক্ষেত্রে আপনার 5'4", আর আপনার এই বুক হতে হবে 30 থেকে 31। আপনি যদি নারী কনস্টেবল পদে আবেদন করেন আপনার হাইট হতে হবে 5'4", আর আপনি যদি ওই ক্ষুদ্র নিরীগোষ্ঠী বা মুক্তিযোদ্ধা কোঠায় নারী কনস্টেবল আবেদন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার 5'2". এই 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 যোগ্যতাগুলো থাকলেই আপনি আবেদন করতে পারবেন। এই আবেদন কিন্তু অনলাইনে করতে হবে, আপনাকে যে লিঙ্কটার কথা বললাম, যে অ্যাড্রেস বললাম, police.teletalk.com.bd, এখানে ক্লিক করলে এখানে কিন্তু আবেদন ফর্ম দেওয়া আছে, নিয়মাবলী দেওয়া আছে, একটা ভিডিও দেওয়া আছে কীভাবে কি আপনি করতে পারবেন। আরও সহযোগিতার প্রয়োজন নাই, আপনি এই লিঙ্কে ঢুকে 1-2 বার পড়েন, দরকার ডাউনলোড করে একটু প্রিন্ট করে আবেদনটা আগে হাতে ফর্ম করে নেন, দেন আপনি আবেদন করেন। আর আপনার এইখানে আপনাদের অনেকের ধারণা, যে কথাগুলো বারবারই আসে যে পুলিশের চাকরি পেতে হলে টাকা লাগে, পুলিশের চাকরি পেতে হলে মামু চাচা খালু লাগে, বিশ্বাস করেন এইগুলো সব রিউমার। আপনার মামা আপনি, আপনার চাচা আপনি, আপনার খালু আপনি, আপনার যদি কোয়ালিটি থাকে, আপনি যদি সত্যিকারের দেশপ্রেমিক হন, আপনি যদি সৎ হন, আপনি যদি সাহসী হন, আপনি আজই আবেদন করুন। কোনো প্রতারকের খপ্পরে পা দিবেন না। কেউ যদি আপনাকে বলে টাকা দিয়ে চাকরি দিবে, ট্রাস্ট মি, লিভ মি, সে প্রতারক, কোনো সুযোগ নেই। বর্তমান যে সিস্টেমে এই পুলিশের নিয়োগ হচ্ছে, যেভাবে সিস্টেম, এখানে কোনোভাবে কোনো টাকা পয়সা নিয়ে কারো আপনাকে চাকরি দেওয়ার সুযোগ নেই। যদি সে হয় সে কিন্তু অ্যারেস্ট হয়ে যাবে, কিছু কিন্তু আর এই আবেদনে যদি কোনো ভুল তথ্য দিবেন না, ভুল তথ্য দিলে আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে, ভুল তথ্য দিলে আপনি পরবর্তীতে এমন হতে পারে ব্ল্যাক লিস্টেড হয়ে যাবেন আর আবেদন করতে পারবেন না। আর এই যোগ্যতা যদি না থাকে হয়তো আবেদন করেও শুধু শুধু আপনার এই টাকাগুলো নষ্ট করার দরকার নেই। আর এই আবেদন করার সময় আপনার একটা অ্যাক্টিভ টেলিটকের সিম লাগবে, যে প্রিপেইড সিম, প্রাথমিক অবস্থায় আপনার 30 টাকা থাকতে হবে যখন আপনি প্রাথমিক আবেদনটা করবেন। সেখানে আপনি আবেদন যাচাই বাছাইয়ের পরে কোয়ালিফাই হলে আপনার একটা ফিজিক্যাল টেস্ট হবে, একটা শারীরিক সক্ষমতার একটা পরীক্ষা হবে, ওই পরীক্ষায় যখন আপনি পাশ করবেন দেন আপনাকে রিটেন পরীক্ষার জন্য আবার আবেদন করতে হবে। সেই ক্ষেত্রে আপনার ওই টেলিটক প্রিপেইড সিমে কিন্তু আবার 120 টাকা থাকতে হবে, তাহলে 30 আর 20, 150 টাকা দিয়েই কিন্তু আপনি এই চাকরিটা পেতে যাচ্ছেন বা পেতে পারেন। এই ক্ষেত্রে অন্য অন্য যে কথাগুলো সম্পূর্ণই গুজব এবং রিউমার। আর আপনারা অনেকেই অনেক সময় বলেন দেশকে ভালোবাসেন, এই দেশের পরিবর্তন চান, আসুন না এই পুলিশে যোগ দেন, আপনাদেরই তো খুঁজছে এই পুলিশ ডিপার্টমেন্ট, কারণ এই আধুনিক যুগে এই আধুনিক পুলিশ কিন্তু হতে যাচ্ছি আমরা, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রয়োজন। আপনার কারো সহযোগিতার দরকার নেই, নিজে নিজে এই চাকরিগুলো কিন্তু নিজেকে দিতে পারবেন, ট্রাস্ট নিন, নিজের চাকরি নিজে দিতে পারবেন, অন্য কোনো বিষয় নেই। এই লিঙ্কগুলোই করুন, আর যখন আপনি ভালো করে পড়লে ওইখানে বুঝবেন যে আপনার 300x300 একটা ছবি কিন্তু আগেই লাগবে, আপলোড করে রাখতে হবে, আপনার স্বাক্ষরটাও কিন্তু আপলোড করতে হবে এখানে, যে কারণে 300x80 একটা ছবিও কিন্তু আপনি ওইখানে রাখতে হবে, যেটা আপনার এই অনলাইনে আবেদনে সময় লাগবে, যে কারণে আপনি ওই লিঙ্কে প্রবেশ করে আপনি ডিটেলসগুলো আগে থেকে কালেক্ট করে রাখুন, দেন আপনি ফর্মটা ফিল আপ করুন। তা আপনাদের জন্য আমরা অপেক্ষা করছি, আপনি আজই আবেদন করুন যদি এই চাকরিতে আসতে চান। আর এই পুরুষ কনস্টেবল বা এই কনস্টেবলের নিয়োগের পরে আপনার কিন্তু প্রমোশনের সুযোগ আছে, আপনি বিভাগীয় পরীক্ষা দিয়ে আপনি কনস্টেবল থেকে ASI, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, ASP হতে পারবেন।
তার উপরে যেতে পারবেন আপনি কিন্তু জাতিসংঘ মিশনে যাওয়ার সুযোগ আছে যে কারণে আপনারা যারা সরকারি চাকরি করতে চান বাংলাদেশ পুলিশে যোগ দিতে চান দেরি না করে আজকে আবেদন করুন এই লিংকে গেলে ডিটেইলস পাবেন বাংলাদেশ পুলিশে যোগ দিন আপনাদের স্বাগত জানানোর অপেক্ষায় আমরা ধন্যবাদ